ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الله الرسول صلى الله عليه وسلم فرمان هلو من نام عن الصلاة أو نسيها فليصلها إذا ذكرها أو قام أو كما قال صلى الله عليه وسلم যে যদি কোনো ব্যক্তি সালাতের সময় সে ঘুমিয়ে যায়, অগত্যা, এটাকে অগত্যা মানে সবসময় না, সবসময় যারা এরকম করে এটা তো সালাত হবেই না, অগত্যা এরকম হয়ে গেছে কিংবা সালাত ভুলে গেছে, তো এই অবস্থায় সে কী করবে? তখন যখন সে জাগবে কিংবা তার স্মরণ হবে তখন সে যেন সালাত পড়ে না। এই জন্য এই হাদিসকে সামনে রেখে বেশি স্পষ্ট এটাই যে মানুষ যখনই জাগবে আর দেখবে না সূর্য উঠছে না উঠছে, সাথে সাথেই পড়ে নেবে। অবশ্য এখতলাফ আছে আলিমদের, কিন্তু এই হাদিসকে সামনে রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই থাক জাগবে। এইটা আমার মনে হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার দর্সে শুনেছি, ইবনে শেখ ইমাম ইবনে তাইমিয়ার রায়। এটা সবার আগে আল্লাহ রসুলের ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি দেহ যে সূর্য উঠলে এই সময় পড়বে না, পড়ে পড়বে এরকম বলেননি, বলেছেন যখনই তার স্মরণ হয়, যখনই সে দাঁড়ায় বা জাগে তখনই যেন সালাত পড়ে না, এর বিলম্ব করতে নেই। আপনার ওয়াক্ত এই সময়ে আলহামদুলিল্লাহ দিন সহজ রে ভাই, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।